বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের নৃতত্ত্ব বিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব। অনুষ্ঠানে যোগ দিয়ে খুশি প্রাক্তনীরাও। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের নৃতত্ত্ব বিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব। মূলত এই বিভাগের বর্তমান ছাত্রছাত্রীরা আয়োজন করেন এই দিনের অনুষ্ঠানের। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিভাগের প্রধান রানা সাহা ও এই বিভাগের শিক্ষক সুব্রত চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে প্রাক্তনীদের সংবর্ধনা জানানোর ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে আসতে পেরে খুশি প্রাক্তনীরাও। কলেজ সূত্রে জানা গিয়েছে, 1947 সালে প্রথম কলেজের নৃতত্ব বিজ্ঞান বিভাগটি চালু হলেও তখন কেবলমাত্র বিদ্যালয় স্তরে পড়ানো হতো বিষয়টি। পরে 1957 সালে স্নাতকোত্তর বিভাগে যুক্ত হয় নৃতত্ব বিজ্ঞান বিষয়টি। আমার নিজের দিক থেকে এটা মনে হচ্ছে যে সত্যি খুবই ভালো, এটা দরকারও, কারণ এক জায়গায় সবাই মিলে সমস্ত পাস আউট এক্স স্টুডেন্ট কিংবা প্রেজেন্ট স্টুডেন্ট, তো সবাই এক জায়গায় হয়েছে, অনুষ্ঠানটা সত্যি এটা দরকার এবং এটা আমাদের এগিয়ে যাওয়ার পথে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এদিন প্রাক্তনীদের মধ্যে উল্লেখযোগ্য 1986 সালের ব্যাচের এক প্রাক্তন ছাত্র এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। এ ধরনের আয়োজনে স্বভাবতই খুশি প্রাক্তন ছাত্ররা। একটা পুনর্মিলন উৎসব হচ্ছে, এই পুনর্মিলন উৎসবে আমরা প্রায় 140 জন ছাত্র ছাত্রীকে জোগাড় করতে পেরেছি, খুব ভালো লাগছে। 1947 সালের পর থেকে এই প্রথম অ্যানথ্রোপোলজি বিভাগে একটা পুনর্মিলন উৎসব করতে পেরে আমাদের খুব ভালো লাগছে এবং আয়োজকদের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।